সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন। এই অংশটাতে উপেন স্মৃতিচারণে ফিরে গেল, সেই সুমধুর স্তব্ধ দুপুর, সে তার পুরনো সেই যৌবনের সময় বলি বা তার বাল্যকালের কথা বলি, তার ছোটোবেলায় যেন সে ফিরে গেল স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। এখানে বলছে তার সেই স্কুল পালানোর সময়গুলোর কথা, যে সে যে স্কুল পালাতো সেই সময়গুলোর কথা বলছে এখানে উপেন। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। তখন এখানে যেন অনেকটা আহাজারি করে বলছে, অনেকটা যেন আক্ষেপ করে উপেন বলছে যে হায় এই জীবনকে আর ফিরে পাবো, কত সুমধুর জীবন ছিল সেটা। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, সহসা বাতাস হঠাৎ করেই, তখন সেই সময়ে বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে। বাতাস যেন শ্বাস প্রশ্বাস ফেলে গেল, এটা বোঝা গেল যখন গাছের শাখাগুলো দুলে উঠল, গাছের শাখা যখন দুলে উঠল। দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। আচ্ছা, লোভিল মানে হচ্ছে লাভ করলো, এখানে আসলে বলতে পারি যে পড়লো অর্থে এখানে বুঝিয়েছে, জিনিসটা পড়েছে উপর থেকে। দুটি পাকা ফল মানে দুটি, সে তো ওখানে আম গাছের নিচেই ছিল, তো দুটি পাকা আম পড়েছে। লোভিল ভূতল মানে ভূতলের মধ্যে পড়লো, ভূতল মানে হচ্ছে নিচে, নিচে পড়ে গেল বোঝাচ্ছে, আমার কোলের কাছে, তার কোলের কাছে পড়ে গেল, উপেনের কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। তখন আসলে উপেন এটাকে মনে করেছে যে তার মায়ের কাছ থেকে হয়তো কোনো এক আশীর্বাদের মতো এই দুইটি আম তার কাছে পড়েছে, তাই সে ভাবলো মনে যে বুঝি এতক্ষণে বুঝি আমারে চিনিল মাতা, তার মা বোধহয় তাকে চিনতে পেরেছে, এতক্ষণে বোধহয় তার মা তাকে চিনতে পেরেছে। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। দখলকৃত ভিটেমাটিতে উপেনের কোনো চিহ্ন না থাকলেও পুরনো আম গাছটি ঠিকই ছিল, সেই আম গাছের নিচে বসে উপেন তার শৈশবের স্মৃতিচারণ করছিল। হঠাৎ বাতাসের তোড়ে দুটি পাকা আম তার সামনে ঝরে পড়ে, সেই আম দুটিকে সে মাতৃভূমির পরম স্নেহের দান মনে করে এবং পরম শ্রদ্ধা ভরে তা গ্রহণ করে। সেই আম দুটিকে সে মাতৃভূমির স্নেহ দান মনে করে এবং পরম শ্রদ্ধা ভরে সে সেই দানগুলোকে গ্রহণ করে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে পরম শ্রদ্ধায় এই দানগুলোকে আসলে গ্রহণ করে। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, সেই সময়ে হঠাৎ করে যমদূতের মতো কোথা থেকে যেন মালি চলে আসলো সেই বাগানের, যেখানে বসেছিল যে আম্রকানন বা আমবাগান, যে আম গাছের নিচে বসেছিল। ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল। এখানে সপ্তম সুরে বলতে বোঝানো হচ্ছে যে খুব কর্কশভাবে বা খুব বাজেভাবে গালাগালি করতে লাগলো, এখানে বোঝানো হচ্ছে যে খুব কর্কশভাবে বা খুব বাজেভাবে গালাগালি করতে লাগলো উপেনকে এখানে দেখে। উপেনকে বাজেভাবে গালাগালি করতে লাগলো। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব। তো এখানে তখন বলছে উপেন যে সে তো নীরবে তার সব দিয়ে দিয়েছে, তার সম্পত্তি যেটা ছিল এই দুই বিঘা জমি সব দিয়ে দিয়েছে সেটার, তো দুটি ফল তার করি অধিকার, সেখান থেকে মাত্র দুটি ফল অধিকার করেছে উপেন, এত তারই কলরব, তার জন্য এত কলরব, এত কোলাহল, সেভাবে বলছে যা এত কোলাহল তার, বা মানে এত হট্টগোল, এই দুটা ফলই তো সে নিয়েছে, খুব বেশি কিছু তো সে নেয়নি। আচ্ছা, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে, এখানে একটা জিনিস একটু লক্ষ্য রাখবে, এই প্রশ্নটা কিন্তু জ্ঞানমূলকে আসতে পারে যে এখানে উড়ে বলতে কী বোঝানো হয়েছে। এখানে আসলে মূলত বোঝানো হয়েছে ভারতের ওড়িয়া প্রদেশের লোকদের, বা যেই প্রদেশটাকে আমরা মূলত উড়িষ্যা হিসেবেও চিনে থাকি, ভারতের
উড়িষ্যা প্রদেশের লোকদেরকে এখানে মূলত বোঝানো হয়েছে উড়ে বলতে, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালে। তাহলে এটা কিন্তু প্রশ্নে আসলে আমরা এই ভুলটা আর করবো না কখনো। এই উড়ে বলতে আসলে উড়ে যাওয়া বুঝায় নাই, এটা বুঝিয়েছে উড়িষ্যা বা ভারতের ওড়িয়া প্রদেশের লোকদের। আচ্ছা, চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলে কাঁধে তুলি লাঠি গাছ। এখানে আসলে আমরা পরে দেখতে পাচ্ছি যদিও সেটা উপেনের জমি ছিল একটা সময়, কিন্তু উপেনকে তো চিনতে পারলই না, বরং তাকে ধরে নিয়ে গেল চোর হিসেবে। বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। আচ্ছা, পরিষদ মানে হচ্ছে যে পরিষদ সাথে, পরিষদ মানে হচ্ছে যে বাবু ছিপ হাতে বলতে এখানে বুঝিয়েছে যে বাবুর সাথে সাথে আসলে যারা ছিলেন তাদের সাথে, ছিপ হাতে বলতে যা দিয়ে মাছ ধরা হয় মাছ ধরছিল বাবু, অর্থাৎ যেই অত্যাচারী জমিদারের কথা আমরা বলছি, যেই রাজার কথা আমরা বলছি। শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন। এই বিবরণ যখন শুনতে পেলেন সেই মালির কাছ থেকে যে দুটি আম নিয়েছে উপেন, তখন ক্রোধে মানে একেবারে রাগে ক্ষোভে তিনি বললেন যে একবারে মেরেই ফেলবো তোকে, মেরে খুন করে ফেলবো মারতে মারতে। এখানে দেখছি যে একটা রাগের বহিঃপ্রকাশ, একবারে খুন করে ফেলবে উপেনকে, এরকম একটা অবস্থা। বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যুগে যুগে এই জিনিসটি কিন্তু হয় যে তোষামোদকারীদের কিন্তু অভাব থাকে না। এই পরিষদ দল কিন্তু সেই বাবুর তোষামোদই আসলে করে যাচ্ছে। যে আমরা যদি দেখি যে এখানে আসলে হচ্ছেটা কি, যে বাবু যখন বলছে, বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ, বাবু যা বলে পরিষদ দল মানে তার আশেপাশের এই তোষামোদকারীরা তার চেয়ে আরও 100 গুণ বাড়িয়ে বাড়িয়ে বলছে যে হ্যাঁ একবারে মেরে ফেলবে উপেনকে বা একবারে খুন করে ফেলবে, এরকম বুঝাচ্ছে। আমি কহিলাম শুধু দুটি আম ভিক্ষ মাগি মহাশয়। আচ্ছা, তো এইখানে একটু আসি যে ভিক্ষা মেগে খায় এটা বলা যায়, মানে হচ্ছে যে এটা অনেকটা বলা যায় যে যখন তোমরা 9-10 মুনির চৌধুরীর যে বাংলা ব্যাকরণ বইটা পড়বে তখন ধাতু অধ্যায়ে যেটা নিয়ে আরও অনেক কিছু পাবে, অজ্ঞাত মূল ধাতু সেখানে পাবে। তো এখন এটা নিয়ে খুব বেশি কিছু না বর্ণনা করি, শুধু এতটুকু জেনে রাখো যে এটা নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো ক্লাস 9-এ উঠে। উপেন বলল শুধু দুটি আম ভিক মাগি মহাশয়, মানে সে শুধু দুটো আম সে আসলে এখানে যেন ভিক্ষা হিসেবে মহাশয়ের কাছে চাচ্ছে বা ভিক্ষা হিসেবে নিচ্ছে। বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। তখন হেসে সেই বাবু বলছে যে বেটা সাধু সেজে এই উপেন হচ্ছে একটা খুব পাকা একটা চোর। আসলে অতিশয় মানে হচ্ছে যে অনেক আতিশয্য, এমন বোঝাচ্ছে যে একবার একটা পাকা একটা চোর। আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। আচ্ছা, এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা শুনে হাসতে হাসতে চোখের পানি পড়তে শুরু করলো। আসলে অনেকটা নির্বাক হয়ে গিয়েছে এখানে উপেন, যে এমনটা কেমন হচ্ছে এটা, যে মানুষের জীবন, মানুষ এত নির্মম এতটা নির্দয়। এই ছিল মোর ঘটে, ঘটে মানে হচ্ছে ভাগ্যে, এই ছিল আসলে আমার ভাগ্যে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জমিদার মিথ্যে দেনার দায়ে উপেনের কাছ থেকে তার ভিটেমাটি কেড়ে নেয়। 15-16 বছর পরে উপেন তার ভিটেতে গিয়ে দেখতে পায় তার সব চিহ্ন উৎখাত করা হলেও আম গাছটি ঠিকই রয়েছে। শৈশবে স্মৃতিবিজড়িত আম গাছ থেকে বাতাসের তোরে দুটো আম তার দান মনে করে কুড়িয়ে নেয় সে। কিন্তু বাগানের মালি তাকে জমিদারের নিকট ধরে নিয়ে যায় এবং জমিদার তাকে বলে যে বাগানে কুড়িয়ে পাওয়া আমের ওপর তার কোনো অধিকার নেই। আর আমরা দেখতে পাই যে জমিদারের সাথে যারা ছিল তারা আরও বেশি বেশি করে বলতে থাকে জমিদারকে তোষামত করার জন্য। জমিদার তাকে চোর বলে আখ্যায়িত করে, অথচ এই ভিটেমাটি আম গাছ সবই একসময় তারই ছিল। তো আসলে এই শেষ চরণটি যেন আমাদেরকে একটা আমাদের সমাজের গভীর একটা সত্যকে তুলে ধরে। সত্যটা হচ্ছে এমন যে উপেনের মনে জমে থাকা ক্ষোভ ও দুঃখের প্রকাশটা আসলেই কেমন, যে যে ভালো মানুষ তাকেই আজকে চোর সাব্যস্ত হতে হচ্ছে, বরং যে আজকে খারাপ একটা কাজ করেছে সে বরং সাধু বেশে আবির্ভূত হচ্ছে। তো এই চমৎকার কাহিনী কবিতাটি তুমি অবশ্যই সবার মাঝে কিন্তু চাইলেই শেয়ার করে দিতে, জানিয়ে দিতে পারো। এবং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের নিজেদের মধ্যেও ধারণ করা উচিত, যে অন্তত আমাদের জীবনে আমরা যাতে কোনো মানুষের সাথে কোনো কিছুতেই যাতে অন্যায় না করে বসি। তাই এই সুন্দর কবিতাটি কিন্তু এবং এত চমৎকার কাহিনী কবিতাটি, যেটি হচ্ছে এমন একটা কাহিনীর মধ্য দিয়ে বর্ণনা করা, সেটি কিন্তু তুমি এখনই অবশ্যই চাইলেই শেয়ার করে দিতে পারো তোমার সব বন্ধুদের মাঝে।